ইংরেজিতে শব্দ আছে 26টি, কিন্তু এই 26 শব্দের 25টি দখল একজনের। স্প্যানিশ ডিউক ফার্নান্দো ফিট জেমস স্টুয়ার্ট খুব শখ করে দ্বিতীয় মেয়ের নাম একটু বড় করে রেখেছিলেন, কিন্তু নিবন্ধন করতে গিয়ে তিনি পড়লেন আইনি জটিলতায়, কারণ নামটি এতটাই বড় যে আইনিভাবে তা নিবন্ধন করা যাবে না, তাই সেই নামের উপর চালাতে হয়েছে কাঁচি। হুইস্কার এর 17তম ডিউক এবং তার স্ত্রী সোফিয়া পালাজুয়েলো সম্প্রতি তাদের দ্বিতীয় সন্তানকে খ্রিস্টধর্মে দীক্ষিত করেন। এর অংশ হিসেবে তার নামকরণ হয়। তার নাম রাখা হয় সোফিয়া ফার্নান্দো দোলোরেসা কারেতানা তেরেসা এঞ্জেলা দেলা ক্রুজ মাইকেলা দেল সান্তিসিমো স্যাক্রামেন্ট দেল পারপেতু সুকুরোরো দেলা সান্তিসিমা চিনিদাত এদা কোদোসে লস সান্তোস, যা একটি বিশাল নাম উচ্চারণেই যা বিশাল কষ্ট। ইংল্যান্ডের রাজা দ্বিতীয় জেমসের সরাসরি বংশধর ফার্নান্দো ফিজ জেমস স্টুয়ার্টকে নাম নিবন্ধনের নিয়ম সম্পর্কে জানানো হয়। সর্বোচ্চ কত শব্দের নাম রাখা যাবে তাও বলে দেওয়া হয়। স্পেনের নাম সংক্রান্ত আইন অনুযায়ী নির্দিষ্ট শব্দের বেশি নাম যোগ করলে রাষ্ট্রীয় রেকর্ডে সেটা সংরক্ষণ করা সম্ভব নয়। 25 শব্দের নামটি মৃত ডাচেস অফ আলবা পরিবারের অন্যান্য সদস্য এবং ধর্মীয় শ্রদ্ধাবোধের জায়গা থেকে রাখা হয়েছে। যেমন নামের প্রথম শব্দ সোফিয়া রাখা হয়েছিল তার মা সোফিয়া এবং দাদি সোফিয়া বারোসোর প্রতি শ্রদ্ধা জানিয়ে। ফার্নান্দো ছিল বাবার প্রতি, ডিউক অফ হুইস্কার ছিল তার দাদার প্রতি শ্রদ্ধা জানিয়ে। বাকি অংশগুলো এমন নানাজনের প্রতি শ্রদ্ধা জানিয়ে নামের অংশ করা হয়েছিল। 7 অক্টোবর স্পেনের সেভিল শহরের ঐতিহাসিক সেন্ট্রাল সান রোমনে খ্রিস্টধর্মে দীক্ষিত গ্রহণ অনুষ্ঠিত হয়। 2021 সালে ডিউকের প্রথম কন্যার দীক্ষা গ্রহণ অনুষ্ঠান হয়েছিল। ডিউক ডাচেস অফ আলবার 8 নাতি-নাতনি রয়েছেন। ডিউক ডাচেস অফ আলবা স্পেনের সবচেয়ে ধনী নারী হিসেবে পরিচিত ছিলেন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী তিনি ছিলেন পৃথিবীর সবচেয়ে বেশি পদাধিধারী ব্যক্তি।